ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার একদিনের মধ্যেই নয়া বিতর্ক। মঙ্গলবার আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালে টেট পাস করা পরীক্ষার্থীদের নম্বর বিভাজন সহ প্যানেল প্রকাশ করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভিত্তিতে ওই প্যানেলের নম্বর নিয়ে দেখা দিয়েছে বিভ্রাট। উচ্চ মাধ্যমিকে পূর্ণ নম্বরের থেকে অনেকেরই প্রাপ্ত নম্বর বেশি টেটের প্যানেলে। পরীক্ষার্থীদের কেউ পেয়েছেন 100%, কেউ বা পেয়েছেন 109%। টেটের 50 নম্বরের একাডেমিক নম্বরে উচ্চ মাধ্যমিকের নিরিখে পূর্ণ নম্বর 10-এ অনেকেরই প্রাপ্ত নম্বর 10.9%, অনেকেরই প্রাপ্ত নম্বর 100%। প্রশ্ন বিতর্কের মধ্যে ফের বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালের প্রাইমারি টেটের বেকআপ প্যানেল প্রকাশ করেছে। সেই প্যানেলে প্রত্যেকের নম্বর বিভাজন করে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের নিরিখে পূর্ণ নম্বরের চেয়ে প্রাপ্ত নম্বর বেশি। টোটালটাই তো দেখতে হবে আমাদের, অলরেডি সেগুলোকে আমরা কনফিডেন্সিয়াল সেশনকে আমরা ইনফর্ম করেছি। আপনারা দেখুন এই ক্যান্ডিডেটদের কী বৃত্তান্ত কিনা ডিটেলসটা আমরা জানতে চেয়েছি, আমরা পাওয়ার পর তখন বলতে পারবো। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নম্বর বিভ্রাটকে কটাক্ষ বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যের। ওই যে আমাদের হয়েছে না, কৃষকদের রোজগার 3 গুণ বেড়ে গেছে, স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে ওপরে, এত কাজ কোনো সরকার করেনি, পৃথিবীর 1 নম্বর সরকার, সমস্ত ব্যাপারে গোল্ড মেডেল, রোজ একটা করে পুরস্কার কেন্দ্রীয় সরকার তাদের নাকি দেয়। তো সেরকম সবার ওপরে থাকতে গেলে 10-12 দিতে হবে, তাই দিয়ে দিয়েছেন। কেন বারবার বিভ্রাট, কেন বারবার বিতর্ক? এই বিভ্রাটে কোথায় যাবেন পরীক্ষার্থীরা, কিভাবে মিলবে সমাধান? নিউজ টাইম।